ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশের বেল আইকনটি চাপুন লেটেস্ট অরিজিনাল টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে দেখতে। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন মনে হয়। সো আজকে দেখাবো আমি আপনাদেরকে কিভাবে ডাচ বাংলার পিন নাম্বার পরিবর্তন করবেন। সো যে কোনো ডাচ বাংলা বা রকেট অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হলে আপনাকে যেতে হবে রকেট মেনুতে। সো আমরা যাই স্টার আপনার হলো 322#, এখানে আপনি ক্লিক করলে আপনার রকেট অ্যাকাউন্টে চলে আসবেন। সো দেখুন এই যে আপনার রকেট অ্যাকাউন্ট চলে আসলো। তো এখানের মধ্যে আপনি পিন পরিবর্তন করবেন কীভাবে সেটা হলো মেন ফ্যাক্ট। এখানের মধ্যে দেখবেন যে মাই অ্যাকাউন্ট যেটা লেখা আছে মানে পাঁচ নম্বরে, আপনি জাস্ট এখানে পাঁচ নম্বর দিবেন, দেন হচ্ছিল এন্টার দিবেন। এখানে দেখুন ব্যালেন্স আছে, স্টেটমেন্ট আছে, পিন চেঞ্জ পিন আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। তো এখন কথা হচ্ছে যে আপনার যে চেন পিন মানে আপনি যে পিন নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই পিন নাম্বারটা পরিবর্তন করতে হলে আপনাকে যেতে হবে চেঞ্জ পিনে, মানে তিন নম্বরে দিলেন, ক্লিক করলেন তিন নম্বর, আসে বললো তিন নম্বর। এবার হচ্ছিল আপনাকে নতুন মানে পুরনো পিনটা আপনাকে দিতে হবে। সো আপনি আপনার পুরনো পিনকোডটা দিবেন, আমি আমার পুরনো পিনকোডটা দিলাম। তো দেওয়ার পরে হচ্ছিল বলতেছে যে আপনার নতুন পিনকোড দিবেন। সো চার ডিজিট মনে রাখবেন, আপনার পিনকোড হতে হবে চার ডিজিট, মানে 1 2 3 4 হতে পারে, 4 5 6 7 হতে পারে, বা আপনার যেটা মন চায় সেটা দিবেন, বাট চারটা ডিজিট হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ হচ্ছে যে এছাড়া বেশি দিলে কিন্তু নিবে না। সো আমি ধরে নিলাম, আপনি জাস্ট চেঞ্জ করার জন্য দেখালাম, 4টা 5 দিলাম, দিয়ে দেখুন ওইখানে চলে আসছে ইউজ চেঞ্জ ইজ সাকসেসফুল। দেখুন ইউর পিন ইজ চেঞ্জ সাকসেসফুল। সো এটাই বুঝতে পারছেন যে আপনি কিন্তু সহজে আপনার পিনটা চেঞ্জ করে ফেলতে পারলেন। সো এইভাবে করে কিন্তু আপনি সহজে আপনার পিন চেঞ্জ করবেন। তো আমি কিছু সতর্কতা বলি, যারা দোকান থেকে ক্যাশ আউট করেন তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন যে আপনি যখন দোকান থেকে ক্যাশ আউট করবেন তখন আপনি পিন নাম্বারটা যাতে কেউ না দেখে, আর যদি দেখে তারপরও 3 মাস পরপর আপনি চাইলে পিনটা চেঞ্জ করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন টিপস পাবেন, বিকাশ সম্বন্ধে পাবেন, আর সব কিছু সম্বন্ধে আপনি নতুন নতুন টিপস পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।